এবার আরো কিছু সংবাদ এক নজরে। আজ থেকে বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশে পর্যটনের দ্বার উন্মুক্ত বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিকেলে বিশ্ব পর্যটন দিবস 2022 উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। রাজধানীর গুলশানে প্রসাধন সামগ্রীর দুটি দোকানে অভিযান চালিয়ে 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নির্ধারিত দামের চেয়ে বেশি দাম আর বিএসটিআই এর অনুমোদন না থাকায় এই জরিমানা করা হয়েছে। কুমিল্লায় ইয়াবা পাচারের সময় নারীসহ 3 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জামালপুরের সৎ ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছে। এ ঘটনায় 3 জনকে আটক করেছে র্যাব। সকালে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। বাড়ির পাশে গাছ বিক্রি নিয়ে কলহের জেরে রাফিফকে হত্যা করে সৎ ভাই কালু। মাগুরায় রেড ক্রিসেন্টের সেবা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন মাগুরা জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি বিমলেন্দু শিকদার। কর্মশালায় যুব রেড ক্রিসেন্ট সদস্য, স্বেচ্ছাসেবক সহ 40 জন অংশগ্রহণ করেন।